बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मल्ला नबिया बादा। आमरा शुरू करछि आर नाजिरेर नियमित आयोजन इस्लामिक प्रश्नोत्तर अनुष्ठान। दूर काछे देश ओ प्रवास थेके जारा देखछेन सकलके आंतरिक अभिनंदन जानिए शुरू करछि आजकेर प्रश्नोत्तर अनुष्ठान। आमरा कुरबानीर समय एकटी गुरुत्वपूर्ण प्रश्न अनेके आमादेर काछे पाठिएछेन, बैंक कर्मकर्तादेर संगे कुरबानीते शरीक होवा जाबे किना। আমরা একটু পেছন থেকে দেখি, শুধুমাত্র ব্যাংক কর্মকর্তা কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হচ্ছেন পবিত্র, তিনি অপবিত্রতা থেকে মুক্ত এবং অপবিত্রতা থেকে তিনি কবুল করেন না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুনান তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাইয়্যিব ফালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজে হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। সুতরাং আমাদের সমাজে যাই যে সকল বিত্তবানজন কুরবানি করেন, যদি তাদের আয়ের উৎস হয় হারাম, যেমন সুদ, ঘুষ, দুর্নীতি, পাপাচার, মাদকের মাধ্যমে উপার্জিত সম্পদ, জোর করে অবৈধভাবে লুণ্ঠন করা সম্পদ এবং জনগণের সম্পদ আত্মসাত করে কুরবানি দেওয়া হয়, তাহলে এই সকল সম্পদ যারাই উপার্জন করেছেন অন্যায়ভাবে হারাম সম্পদ উপার্জনের মাধ্যমে, যারা কুরবানি দেবেন তাদের কুরবানি কখনোই কবুল করবেন না আল্লাহ তাআলা। এমনকি তাদেরকে যারা অংশীদার শরীক হিসেবে কোরবানিতে নেবেন তাদেরও হবে না। সুতরাং এবার আপনাদের প্রশ্নে আসি, ব্যাংক কর্মকর্তা তো আমরা বলছি না, আপনি কেবল ব্যাংক কর্মকর্তার কথা কেন বলছেন, আরও হারাম উপার্জনকারীর সঙ্গেও তো আমাদের সমাজে মানুষ কোরবানি দিচ্ছে। সুতরাং ব্যাংকে যারা চাকরি করেন, সুদি ব্যাংকে, তাদের ক্ষেত্রেও একই মাসারা প্রযোজ্য হবে। সুদের অর্থ যারা উপার্জন করেছেন এবং সুদভিত্তিক ব্যাংকে যারা চাকরি করেন, তাদের ওই অর্থ উপার্জিত সম্পদ দ্বারা কোরবানি দিলে ওই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ সুদ একটি হারাম, জঘন্য হারাম এবং গর্হিত কাজ। সুতরাং যারা সুদি ব্যাংকে চাকরি করেন, সে সকল ব্যক্তিবর্গের সঙ্গে আমাদের কোরবানিতে অংশগ্রহণ করা অনুচিত হবে এবং করলে এটা কোরবানি হবে না। কিন্তু যদি ব্যাংক কর্মকর্তার অন্য কোনো হালাল উপার্জন থাকে, আয়ের অন্য কোনো হালাল উৎস থাকে এবং তার সঙ্গে যদি আপনি অংশগ্রহণ করেন, এতে কোনো সমস্যা নেই, তবে এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। আল্লাহ তাআলা সকল হারাম থেকে মুক্ত হয়ে হালাল এবং নিষ্কুলস সম্পদের মাধ্যমে আমাদেরকে একনিষ্ঠভাবে কোরবানি আদায় করে ফজিলত গ্রহণ করার তাফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।